আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো। এটা হচ্ছে অনেক বড় পাঙ্গাস মাছ, 5 কেজি ওজনের। এটা আম্মু কাটবে, সেটা আপনাদের দেখাবো আম্মু কীভাবে মাছটা কাটে। অনেক বড় মাছটা, 5 কেজি ওজনের। ওইটা আম্মু কাটবে, তারপর আমরা রান্না করব। বড় মাছ কাটাম, অনেক কষ্ট, আমি বড় মাছ কাটতে পারি না। দেখেন মাছটাকে কিভাবে কাটে, 3 টুকরা করে ফেলছে, তারপরে কাটতেছে। পুরা তা কাটা যাবে না, সেই জন্য 3 টুকরা করে ফেলছে মাছটাকে। মাছটা কাটতে গিয়ে আম্মুর হাত ব্যথা হয়ে গেছে। এখন মাছটা ফিস ফিস করে ফেলছে, এখন তার মাছের গায়ে থেকে চামড়াটা তুলে ফেলবে। আগে ডিমটা বের করে ফেলবে। দেখেন ডিমটা বের করতেছে, মাছের ডিম হয়েছে, অনেক বড় ডিম। ডিমের গায়ে যেগুলো আছে এগুলো পরিষ্কার করতেছে। দেখেন অনেক বড় ডিম হয়েছে মাছটার। মাছের গায়ে থেকে চামড়াটা তুলে ফেলতেছে, কিভাবে তুলতেছে খেয়াল করেন, তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারবেন যে চামড়াটা কিভাবে তুলে। দেখেন কিভাবে তুলতেছে, টেনে টেনে। দেখেন কত সুন্দর করে চামড়াটা টেনে তুলে ফেলছে দুই পাশ দিয়ে। সবগুলা মাছের পিস থেকে ওইভাবে চামড়াটা টেনে টেনে তুলে ফেলবে। এমনিতে পাঙ্গাস মাছের চামড়াগুলো খাওয়া যায় না, সেজন্য আগে তুলে রাখা ভালো। আস্তে আস্তে সবগুলা চামড়া তোলা শেষ, এখন আম্মু ফিস করবে মাছের। দেখেন মাছের মাছগুলা ফিস করে ফেলতেছে। আমার সামান্য একটু ঠান্ডা লাগছিল, সেই জন্যে আমার বয়স তেমন আসতেছে, কিছু মনে করবেন না আপনারা। এটা যদি বাজার থেকে নিত কেটে আনতো, এটা তো মসজিদের পুকুরের মাছ, সেজন্য আম্মু কাটতেছে। এখন মাছটা কোটা শেষ, মাছটা কত সুন্দর করে ফিস করছে দেখেন আম্মু। এখন কয়েক পিস রান্না করব, তাজা মাছ তো, সেই জন্য ঝোল রান্না করব।
গাছ থেকে ধনে পাতা তুলে তারপর আমি তরকারিতে দিয়েছি, টাটকা মাছে টাটকা ধনে পাতা। এই তো আমার মাছ হয়ে গেছে। আজকে দুপুরের আইটেম পাঙ্গাস মাছ আর কচুর লতি। লতিটা রান্না করা আমি দেখাতে পারিনি, ব্লগটা অনেক বড় হয়ে যাবে সেই জন্যে। আর যে পর্যন্তই, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর যে পর্যন্তই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।